কথা বলো না কেন দাদা ভাইয়ের সাথে, রাগ করছো? হ্যাঁ, শরীর যে ভালো না তাই? দাদা ভাইকে সালাম দিস, বসেন আব্বা, ভালো আছেন না? বাসা সবাই কেমন আছে? আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি ফ্যামিলি ব্লগের নতুন একটি ভিডিওতে। আশা রাখছি যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালে কি কি কাজ করলাম সেটা তো আমি সাইলেন্ট মুডি আপনাদের সাথে শেয়ার করেছি, কথা বলি নাই আসলে। তো মনটা আসলে খারাপ হয়ে আছে, আজকে একই দিনে দুজন মারা গিয়েছেন। একজন হচ্ছেন আমাদের প্রতিবেশী, দুপুর 3:30 মারা গিয়েছেন, আর একজন হচ্ছেন সকালের দিকে মারা গিয়েছে সম্ভবত। তো উনি আমাদের সম্পর্কে মানে কাকা বলে ডাকি, একজন কেমিস্টের বাবা জুয়েল ভাইয়ের আব্বা। তো সেই কাকা আবার আমার আব্বার মানে আমার শ্বশুর আব্বার আর কি বন্ধু সম্পর্ক ওনার সাথে। তো আমার আনুষার বাবা আমার শ্বশুরকে ফোন দিয়ে বললেন, তো এর জন্য আমার শ্বশুর এসেছেন। তো সেখানে জানাজা পড়তে যাবে আনুষার বাবা এবং আমার শ্বশুর। তো আমি আমার শ্বশুরের জন্য একটু নাস্তা রেডি করে নিচ্ছি। তো দুপুরে যখন এই যে পরপর দুইটা মৃত্যু সংবাদ শুনলাম, বিশেষ করে আমাদের প্রতিবেশী যে একেবারে একটা বাসা পড়ে উপমা প্রিয়তির আব্বা, তো ওইটা শোনার পরে এত বেশি অস্থিরতা কাজ করছিল কি আর বলবো। আমি দুপুরে খেতে নিয়েও খেতে পারি নাই এই আর কি। আসলে আমি একটা আজকে কথা শেয়ার করি আপনাদের সাথে, জানি না বিষয়টা কে কীভাবে নেবেন, মানে সেম এজের যদি কেউ মারা যায়, মানে সেখানে আমি আমার ওই মানে আত্মীয় বলেন নিজের মানুষ বলেন কেমন যেন তার চেহারাটা ভেসে ওঠে। তো উপমার যে আব্বা মানে আমার প্রতিবেশীর একটা বাসা পরেই যে মারা গিয়েছেন, ওনাকে ভাইয়ে সম্বোধন করি ঠিকই, কিন্তু উনি আমার আব্বার বয়সের সমতুল্য হবে। তো ওই ভাই যে মারা গিয়েছেন, তো কেমন যেন আসলে চোখের সামনে আপন মানুষের চেহারা ভেসে উঠছিল। আসলে কারোরই তো শরীর ভালো না, আব্বার শরীরও খারাপ, আমার শ্বশুরের শরীরও খারাপ, সারাক্ষণই ভয় ভয় লাগে। তো কি আর করব, আসলে মৃত্যু জিনিসটা স্বাভাবিক, কিন্তু এই স্বাভাবিক জিনিসটাই মানতে পারি না আমরা, বরঞ্চ আমরা বেঁচে আছি এটাই কিন্তু অস্বাভাবিক। তো খুব খারাপ লাগছিল, আল্লাহ তাআলা যেন তাদের দুজনকেই তাদের জীবনে ছোট বড় সমস্ত গুণ মাফ করে তাদেরকে জান্নাত নসিব করেন, আমিন। আর আমাদের যত মর্মুরব্বী আছেন, আমার আব্বা আম্মা আমার শ্বশুর শাশুড়ি পৃথিবীর সমস্ত বাবা মাকে আল্লাহ তাআলা যেন নেকহায়াত দিয়ে সুস্থ সুন্দরভাবে বাঁচিয়ে রাখেন আরও অনেক দিন আমাদের মাঝে, এই দোয়াই করি আল্লাহ তাআলার কাছে, আমিন আমিন। তো এখানে যে আব্বার জন্য একটু নাস্তা রেডি করে নিয়েছি, কিছুক্ষণ পরেই আব্বা সেই কাকার জানাজায় যাবেন আব্বা আর আনুষার বাবা। তো আব্বা বলছিলেন যে অনেক ভালো হয়েছে রান্নাটা সেমাই নুডলস, তো আমাকেও বলছিলেন খাওয়ার জন্য। আসলে আমি একদমই খেতে পারছিলাম না, মনটা খুবই অস্থির হয়েছিল। তো আব্বা ফল এনেছেন, ওই ওখান থেকে একটু ফল খেয়েছি। আব্বা বলছিলেন যে সেমাইটা অনেক মজা হয়েছে, তো আমি আব্বাকে বললাম আর একটু দেই, তো আব্বা বললেন আচ্ছা দাও। তো আমি বললাম আব্বা মুড়ি দিয়ে খেয়ে দেখেন, অনেক ভালো লাগবে। তো আমি বেশি পরিমাণে দিয়েছি বলে আবার রাগ করছিলেন যে এতটা দিলা কেন, বলে খান একদিন খেলে কিছু হবে না। আচ্ছা সেমাই দিয়া মুড়ি দিয়ে খান, ভালো লাগে। তো এখন চা বানাচ্ছি, চা খেয়ে আনুষার বাবা এবং আমার শ্বশুর বের হয়ে যাবেন এই যে কাকার জানাজা পড়ানোর উদ্দেশ্যে। আর হচ্ছে আমার যে প্রতিবেশী উপমার আব্বা, তার দুইটা জানাজা মূলত হবে, প্রথমটা তো কিছুক্ষণ পরেই হবে সম্ভবত, তো আর দ্বিতীয়টা হবে মানে সেই ভাই বলে গিয়েছিলেন জীবিত অবস্থায় যেন তার জানাজা তার পরিচিত একজন মাওলানা আছে তার মাধ্যমে যেন পড়ানো হয়। তো তিনি আবার ঢাকায় থাকেন, তো ওখান থেকে রওনা দিয়ে আসছেন। তো আনুমানিক মাটি দিতে দিতে রাত 11:30 বাজবে,
আমি তো দুপুরবেলা গিয়েছিলাম, আসলে কি বলবো, উপমার প্রিয়তে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে কান্না করছিল, এত খারাপ লাগছিল, এত কষ্ট লাগছিল, আর আমি এমনিতেও কারো কান্না দেখতে পারি না, একেবারেই মানে আমি কান্না দেখতে পারি না, আমার বুকের ভিতর যেমন কেমন একটা করে ওঠে, আর চোখ থেকে তো অঝরে পানি পড়তে থাকে। তো যাই হোক, এখানে কিন্তু এই যে তারা দুজন বের হয়ে গিয়েছে অলরেডি, আর আমি এখন সব কিছু এই যে প্লেট বাটি ক্লিন করে নিচ্ছি, নাস্তার যত যা কিছু আর কি এটো হয়েছে এগুলো, আর এখন আমি আবার একটু ফ্রেশ হয়ে তারপর উপমাদের বাসায় যাব। তো আনুষা ঘুমাচ্ছে, মূলত আজকে দুপুরেও ঘুমায় নাই, সন্ধ্যার আগ আগ মুহূর্তে ঘুমিয়ে পড়েছে, আমিও আর নিষেধ করি নাই, কারণ চোখে ঘুম থাকলে কিন্তু পড়তে পারবে না। তো তন্নি কিছুক্ষণ পরেই চলে আসবে, তারপর আমি ওই বাসায় যাব। আনুষা, আম্মু, ওঠো ওঠো, আমার শোন না মা, আমার ভালো মা, ওঠো ওঠো বাবা, ওঠো, শোনো, এখন যদি না ওঠো তাহলে তো রাতে ঘুম আসবে না, তারপরে সকালে স্কুলের জন্য উঠতে পারবা না, ওঠো বাবা, ওঠো। আম্মু, তন্নি অপু আসবে না পড়াতে, ওঠো। একটু ঘুম থেকে উঠছে নাকি? যাও। তো আমি আনুষাকে তুলে দিলাম, এখনও ফ্রেশ হয়ে নিচ্ছে, আর আমি ওর চুলটাও একটু বেঁধে দিচ্ছি। সন্ধ্যার আগ মুহূর্তে তো আনুষা তার দাদাভাইয়ের সাথে নাস্তা করে নিয়েছে, এখন তো আর সে কিছুই খাবে না, জাস্ট পানি খেয়ে তারপর পড়তে বসবে, আর তন্নিও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো তন্নি আসলেই আমি চলে যাব ওই বাসাতে। আর এদিকে আমার হাজব্যান্ড এবং আনুষার দাদাভাই তারা দুজনে জানাজা পড়ে এসছে ওই সেই কাকার, তো আসার পথে আবার উপমার আব্বার জানাজা পড়ার জন্য গিয়েছে, মানে প্রথম জানাজাটা পড়ার জন্য গিয়েছে, আর সেখান থেকে আবার আমার শ্বশুর একটু বাইরে, তার পরিচিত আরও অনেক বন্ধু আছেন, তাদের সাথে একটু কথাবার্তা বলবেন। আসলে করিমগঞ্জে আসলে আমার শ্বশুর তার পরিচিত সবার সাথে একটু গল্প করেন, খোঁজ খবর নেন, আসলে এটাই কিন্তু হওয়া উচিত। তো এই ফাঁকে ভাবলাম তন্নি তো পড়াবেই আনুষাকে, আর আনুষার বাবাও কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে, তো আমিও এখন চলে যাব। তো এখন হচ্ছে রাত আনুমানিক 10টা হবে। হ্যাঁ, আমার শ্বশুরের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, আমার শ্বশুর কিন্তু রাতের বেলা রুটি খান রেগুলার, আমি তো জানি, তো এটা তো আর জিজ্ঞেস করার কিছু নাই, তো এর জন্য আর জিজ্ঞেসও করি নাই, রুটি বানাচ্ছি, আর ভাত তো আছে, ইচ্ছা যদি করে ভাত খেতে পারবে, তো রুটি বানিয়ে নিচ্ছি। আর এই যে দেখেন, আমি কিন্তু হটপটের মাঝে একটা কাপড় বিছিয়ে তারপর রুটিগুলো রাখবো, এতে কিন্তু রুটি ঘেমে যায় না, তো ইচ্ছা করলে আপনারা এই যে খাবার ঢাকার যে জালি বা নেট বলি আমরা, সেটা ভিতরে রেখেও রাখতে পারেন, তাহলে কিন্তু রুটি ঘেমে যাবে না, কাদা কাদা হবে না। এগুলো মূলত এই দুই তিনটা কাপড় আমি রুটি রাখার জন্যই ব্যবহার করি, আর আমার শ্বশুর একটু নরম নরম টাইপের রুটি পছন্দ করেন, তো এর জন্য আমি হটপটই রেখে দিচ্ছি। আর আব্বা কিন্তু আসলে খুব তাড়াতাড়ি খাবার খান না, কোনো বেলার খাবারই সে ঠিক টাইমে খান না, একটু দেরি করেই খান, তো এর জন্য ভাবলাম আচ্ছা রুটিটা বানিয়ে হটপটে রাখি। আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের কথায় কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যে এই বাসাটায় মারা গেছে একজন প্রতিবেশী ভাই, এই যে নিয়ে যাওয়া হচ্ছে তাকে, আমি গত দুদিন আগেও দেখে এসেছিলাম। আল্লাহ, এগুলো দেখলে অনেক কষ্ট লাগে, আল্লাহুম্মা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কলিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
واشهد ان لا شريك له واشهد ان محمدا عبده ورسوله আল্লাহ তুমি তার জীবনের ছোট বড় সমস্ত কবিরা সগীরা গুনাহ মাফ করে তাকে তুমি জান্নাতের ফেরদৌস দান করো। এই পথের পথিক কিন্তু আমরা সবাই, একদিন আমাকে আপনাকে আমাদের সবাইকে যেতে হবে। আল্লাহ আপনি আমাদের সবাইকে নেক হায়াত দিয়ে সুস্থভাবে বাঁচিয়ে রাখেন এবং মৃত্যুর সময় সম্মানের সাথে মৃত্যু দিয়েন এবং কলেমা নসিব করে দিয়েন। মৃত্যুর সময় যেন আমরা সবাই মুখে কলেমা শরীফ পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি। আমিন। ইনি আমাদের একজন প্রতিবেশী, যদিও আমার আব্বার থেকে বয়সে হয়তো 2-4 বছর ছোট হতে পারেন, কিন্তু আমরা তাকে ভাই হিসেবেই সম্বোধন করি। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করো। আল্লাহ এখন বাজে রাত 11:30, তো 2টা জানাজা হয়েছে এই ভাইয়ের। এখন মাটি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে তার আসল ঠিকানায়। খাওয়া হয়েছে অনুষা তোমার? তো এখানে আমার শ্বশুরের জন্য পানি গরম বসিয়েছি। আমার শ্বশুরের আবার রাতের বেলা পানি, মানে গরম পানি দরকার হয়, এই যে হাত মুখ মানে কুলি করার জন্য, যেহেতু তার দাঁতে ব্যথা। তো এটা তো আমি জানি, এর জন্য আমি গরম পানিটা বসিয়ে দিলাম। এদিকে এই যে রুটি তো বানানো হয়ে গেছে, এই যে দেখেন রুটি বানানো শেষ। এদিকে তরকারিটা আমি গরম করে নিচ্ছি, মাছের তরকারিটা। আব্বা যদি ভাত খায় তো খাবে, আর নয়তো রুটি খাবে। আর ডাল চচ্চড়ি আছে, তারপর সবজি ভাজি, সেমাই রান্না করেছি, সেমাই আছে, এই যে সবজি আছে, একটু লাল শাক আছে, ডাল চচ্চড়ি আছে, লাল চচ্চড়ি আছে, তো এখানে সেমাই আছে।